তিনি রাস্তা সাথে ফিরে যাওয়ার পরে তার জাতি আর যারা আছে তাদের সকলকে তিনি জানালেন, আমি এই সংসারের আর থাকব না। কারণ তিনি ভগবান বুদ্ধের ওই ধর্ম শুনে তার নেকখাম্মা বাণী জাগ্রত হয়েছিল। নেকখাম্মা মানে সংসার ত্যাগ করার পারমি। অতীতের যে পারমি ভান্ডার পারমি সম্পদ ছিল সেই পারমির গুণে যেহেতু সে আলো, যে আলো এতক্ষণ ঢাকনা ছিল, যে পারমি এতদিন ঢাকনা করা ঢাকনা অবস্থায় ছিল, ঢেকে রাখা ছিল, ভগবান বুদ্ধের সংস্পর্শে এখন যেটা খুলে গেছে, জ্ঞান তিনি পেয়েছেন, তাই লৌকিক সবকিছুকে তিনি থুথু কফের মতো মনে করলেন, বা একটা প্রস্রাব আবর্জনার মতোই মনে করলেন, তাই সবকিছুকে ছেড়ে তিনি জনপদ কল্যাণীর কাছে চলে গেলেন। নন্দের স্ত্রী আমাদের ভাষায় বলে রমা, বাংলায় কি ননদ কি রমা কল কথা, হ্যাঁ উনি তার কাছে গেলেন এবং তিনি প্রবঞ্চে প্রার্থনা করলেন, এত রূপ এত লাবণ্য এত অলঙ্কার সব খুলে দিয়ে, মেয়েরা তো চুল ফেলতে চায় না, তিনি চুল ফেললেন। চুল ফেলে তিনি প্রবঞ্চিত জীবন নিয়ে ভিক্ষুণী হয়ে গেলেন। ভিক্ষুণী হওয়ার পরে তিনি মনোযোগ দিলেন নিদর্শন ভাবনায়, তিনি মুক্ত হতে চান, তাই বীর্য ধারণ ক্রমে তিনি অত্যন্ত অত্যন্ত সম্প্রজ্ঞান ধারণে ধ্যান করা শুরু করলেন। অতি অল্প দিনের মধ্যে তিনি চতুরাজ্য সত্য ধর্মকে চারবার দর্শন করে অরহত্ত মার্গফল দর্শন করলেন এবং অরহত ভিক্ষুণী হলেন। বিশ অসংখ্য কল্পকাল তিনি পূর্ণ হয়েছে, বিশ কল্পকাল তিনি যে পথ ধরে এসেছেন সেই চলার পথ আজকে তার শেষ হয়েছে, তিনি মুক্ত হয়েছেন। ভগবান বুদ্ধের সাথে তিনি পারমি পূরণ করেছেন, এখন এই পরিপূর্ণতা লাভ করাতে তিনি ভগবান বুদ্ধের সাথে একই সেই পরম সুখের রাজ্য নির্মাণে উপনীত হবেন। ভগবান বুদ্ধ বিলুবন থেকে যখন যখন চেতবনে ফিরে আসলেন তখন এই ভদ্রকাঞ্চনা অথবা যশোধারা ফিরিকে উদ্দেশ্য করে তিনি উপাধি দিলেন, তিনি অভিজ্ঞান অভিজ্ঞানে শ্রেষ্ঠ, অভিজ্ঞান শ্রেষ্ঠ তার মানে হল তিনি অতীত জন্ম অন্য অন্য ভিক্ষু ভিক্ষুণে যেতে বেশি দেখতে পান, দিব্যচক্ষুতার বেশি ছিল, তিনি কতদূর দেখতে পান জানেন, বিশ অসংখ্য কল্পকাল অধিক তিনি দেখেন, আশ্চর্য। আমাদের অনুরুদ্ধ দেখেন কত কল্প অধিক, এক লক্ষ মাত্র, এটাই সর্বশ্রেষ্ঠ দিব্যচক্ষু জ্ঞান সম্পন্ন, কিন্তু তিনি দেখেন অসংখ্য 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 বিশ অসংখ্য কল্প অতীত দেখেন, প্রত্যেকটা জন্ম তিনি এক সূত্র
পৈতৃক দেখেন এক পলকে এই বিশ বসন্ত কল্পকাল তিনি কোথায় কিভাবে জন্ম নিয়েছেন এক পলকেই তিনি দেখতে পান। তার কেমন অগ্নিনিবাস জ্ঞান কল্পনা করা যায় না, সেভাবেই তিনি পার্বণ পূরণ করে আসছিলেন। তার উপাসক উপাসিকা বৃন্দ, এক একজন বুদ্ধ উৎপন্ন হলে এ ধরনের অভিজ্ঞানের শ্রেষ্ঠ চারজন থাকে, অর্থাৎ পরমদিবাস জ্ঞান যত জন্ম জন্ম নিয়েছেন সব দেখতে পায় এরকম চারজন থাকে। তা আমাদের গৌতম বুদ্ধের সময় চারজন থেকে একজন হলেন সারিপুত্র, আরেকজন মুদ্গনায়ন, আরেকজন অরহত বাঁকুড়া, বাঁকুড়া একজন আছে কিন্তু, আর আরেকজন এই আমাদের যশোধারা ফেরি। পুরুষের থেকে তিনজন, মহিলা থেকে একজন। এই দিব্যচক্ষু অতীত জন্ম পূর্ব নিবাস দর্শনে তাদের সমতুল্য কেউ নাই। আমাদের এই ফেরি বলে সবচেয়ে বেশি দেখতে পাই বিশ অসংখ্য কল্প, সোজা কথা নয়, প্রত্যেকটা জন্ম তিনি দেখতে পান। এই ধরনের মহামহীয়সী নারী, মহামহীয়সী নারী যুগে যুগে উৎপন্ন হয়, আপনাদের মধ্যে এরকম থাকবে যদি আপনারা সেখানেই পালন পূরণ করতে পারেন। যদি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনারা পুণ্যময় করে তুলতে পারেন তাহলে আপনাদের জীবনও সেরকমই সুন্দর হবে। যদি আপনারা কামনা করেন আমিও যশোধারার মতো হব, তার পদাঙ্ক অনুসরণ করব, তাহলে আপনারাও হতে পারবে। কিন্তু এ ধরনের চিন্তা অনেকের হয় নাই, তাই আমি অনুরোধ করব, শিক্ষা দিচ্ছি আপনাদেরকে, এ ধরনের চিন্তা এ ধরনের হওয়ার ইচ্ছা আপনারা আপনাদের অন্তরে সৃষ্টি করুন। আমি তাদের মতো মহীয়সী নারী হতে চাই, আপনারা চান কামনা করুন, এই কামনার ফলে আপনারা জন্ম জন্মান্তর এই যেভাবে তিনি মনে মনে কল্পনা করেছেন ভগবান বুদ্ধ বুদ্ধ হব হব নয় অসংখ্য, মুখে মুখে বলেছেন সাত অসংখ্য, ঠিক তদ্রূপ আপনারাও এখন থেকে শুরু করে আমি ওনাদের মত হইতে চাই মনে মনে, তাহলে কোন একদিন কোন এক সম্ভব সম্পত্তির সাক্ষাৎ পেয়ে তাদের থেকে আপনারাও বল পাবেন। তারা বলবেন হ্যাঁ তুমি এতদিন ধরে পার্বণ পূরণ করেছ, তুমি অমুক বুদ্ধের সময় এ ধরনের অরহৎ হতে পারবে, এ ধরনের থিরি হবে। আপনারা সেভাবেই যদি চান নিশ্চয় হবে। আশা করি আপনাদের মধ্যেও এ ধরনের মহীয়সী নারী জন্ম নেবে, আবির্ভূত হবে জগতে এই সকল জীব সকল প্রাণীর কল্যাণের জন্য। আমি আশীর্বাদ করছি সেরকমই হোক আপনাদের সুন্দর জীবন, পূর্ণময় জীবন। শরম লাগেনি, কাকা হইতে চাচ্ছিল না, শরম লাগে কিছু নেই, জবে এরকম করে তুলুন দেখি।